এই কুরবানির হাটত যতগুলা গরু আছে তার থাকি মোর গরু দুইটা সবচাইতে তরতজা, সবচাইতে মোটা। একটা হইলো নাল গরু আর একটা হইলো কালা গরু। কিরে ভাই, তোর গরু দুইটা তো এ গন্ডারের মতন, গন্ডার, আফ্রিকার গন্ডারের মতন। তুই কি মনে করছিস এগুলা ইন্ডিয়ার ভারতের গরু? এগুলা ইন্ডিয়ার ভারতের গরু, আর এই নালটা হইলো বাংলাদেশের ঢাকার গরু। এগুলা হইলো সেই জায়গার গরু, সেই জায়গার। কোশকিরে ভাই, কোন জায়গার গরু এগলে, কোন জায়গার? এই যে কালা গরুটা দেখবেন না সিসনে, এইটা হলো আফ্রিকার কালাহান্ডি মরুভূমি, কালাহান্ডি মরুভূমির থাকি এই কালা গরুটা আনছ। আর এই নাল গরুটা দেখবেন না সিসনে, এইটা হলো অস্ট্রেলিয়ান গরু, অস্ট্রেলিয়ার সিডনির থাকি আনছ। সর্বনাশ কথা বাহে, সর্বনাশ কথা, এত দূর থাকি, হ্যাঁ, এই অস্ট্রেলিয়া মহাদেশ থাকি একটা আনছিস আর আফ্রিকা মহাদেশ থাকি একটা আনছিস, সাবাস বাহে, সাবাস। সাবাসের দেখছিস টা কি, সাবাসের দেখছিস টা কি? এই সারা বাংলাদেশে যতগুলি হাট আছে মোর গরুর মতন তারও গরু পাবান নাস তুই। কোষ কি ভাহে, কোষ কি তুই? তুই গরুগুলে খিলেলু কি, কি খিলেছিস? কোনটার কথা কোষ, নালটার কথা কোষ না কালাটার কথা কোষ? আরে নালটারে কথা কং, নালটারে কথা, নালটা কি খিলেছিস? এইটা এক জেললে খিলাইছ, যতগুলো মানুষ গরু পালে একটা উগলে খিলবার পায় না, তাই নাকি? কি খিলেস তুই? আচ্ছা থাই, কালাটা কি খিলেস? আরে নাল টাকো যেটা খিলেন, কালা টাকো সেটা খিলেন। আরে খিলেস টিয়া কি ভাই, তুই খিলেস টিয়া কি? আরে মানুষে তো অনেক কিছু কয়, ভাত খিলেয়, ভুসি খিলেয়, গম খিলেয়, মই বললে কিচ্ছু খিলেন না, খালি পানি খিলেন আর ইঞ্জেকশন মারং আর ট্যাবলেট মারং, বুঝছিস তো? একটা সত্য কথা কোনো যেটা এগুলিয়া খিলিয়া গরু কেদন করছ, এটা খালি তুই নয় বাহে, সবাই এগুলো করে, কিন্তু তুই সত্য কথা কইছিস। তা দাম কত, দাম কত, কোনটার দাম কত, কোনটার দামের কথা কইছ তুই? তুই কোনটা কিনবু সেইটা ক। আচ্ছা নালটারে কথা ক, নালটার দাম কত? নালটার দাম হইলো 50 লাখ, এক টাকা কম হইলেও হবার নয়, 50 লাখ এই নালটার দাম। আর কালাটার দাম ওটাও 50 লাখ, ওটাও 50 লাখ। তাহলে তুই ভাঙি ভাঙি কইসকে, ডাইরেক্ট একবারে কলু হয়, নালটাও 50 লাখ, কালাটাও 50 লাখ। আরে জামরাগুলিয়া কুরবানি দিবে, এগুলা তো কঠিন পেশায়, যার জন্য একটার একটার করে দাম কমান নাইছ। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি গরু বেচাও, তো সালাম, হাজার সালাম। কে গরু নিবেন নন, এতক্ষণ যে ফেদলা পাইলেন, মোর সাথে সুদূর বুদুর করলেন, গরু নিবেন নন এলা? না রে ভাই, মোর এত টাকা দিয়ে গরু তো হবার নয়, মোর 14 গুষ্টি মিলিয়েও যদি কুরবানি দেন তাও এত টাকা আমি পাবার নয়, 50 লাখ টাকা কই পাইম? তোর মতন গাহাগের মোরও দরকার নাই, মোর গাহাগ আছে, পার্সোনাল গাহাগ আছে, এগুলে বুঝছিস, পার্সোনাল গ্রাহক আছে। সেলে কোন দিন আসবে তোর গরু কিনবে? আরে আসবে তো আসবে, বাজার টাজার দেখার পর যখন দেখবে যে বনে না গরু পছন্দ হয় না, তখন মোরে কাছে আসবে, মোরে কাছে আইসে নাইবে। তাহলে ভাই, তোর পার্সোনাল কাস্টমার গুলি কাইন কাইন মোক এখন কত? মোর পার্সোনাল কাস্টমার হইলো ইন্ডিয়ার সানিলিয়ন, সানিলিয়ন প্রত্যেক বছর মোরে কাছ থেকে গরু নিয়ে কুরবানি দেয়। তারপরে সালমান খান, ভারতের সালমান খান, উনিও মোর কাছে গরু নিয়ে কুরবানি দেয়। বাংলাদেশের সিনেমার নায়ক নায়িকাগুলো তো আছে, কিন্তু বাহে এইবার তো তামরাগুলে আইসবের পাবার নয় গরুর হাটত, হ্যাঁ, করোনার কারণে, করোনা যে ঠেলা মারছে, ওমরা তো ঘর থাকি বাইর হবার নয়। আরে যখন সময় হবে অনলাইনে মোর সাথে যোগাযোগ করবে, মুই একদম ডাইরেক্ট পাঠিয়ে দেম, মোর পার্সোনাল কাস্টমার এগুলে, এগুলে খালি স্যাম্পল বাইর করছ, এই দুইটা গরু মোর স্যাম্পল, মানুষক দেখবার নাইছ, একটা নাল গরু আর একটা কালা গরু, 50 লাখ। তুই গরুর হাটত গরু নিয়ে আসছিস না ছাগলামো করবার আসছিস না বাটপারি করবার আসছিস? এই জন্যে মুই যেন তেন কাস্টমারের সাথে কথা কম না, মুই একবারে কইছ মোর পার্সোনাল কাস্টমার আছে, তামরা আসি গরু নিয়ে যাবে, হয়তো 2-3 দিন লাগবে ভাই। তোর যদি পার্সোনাল কাস্টমারে থাকে তাহলে হকারি করবেন না সিসকে, এই নাল গরু কালা গরু দেখি যান, নিয়ে যান, দাম করেন, ইদান করিসকে। আরে ভাই, এইটা হলো খাইসলোত, মোর খাইসলোত এইটা, মোর ব্যবসা এইটা, মোর পেশা ওইটা, মুই যদি সুখ থাকবে রসাং, মোর মুখ সুখ থাকে না, বুঝিস নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই গরু বেচাও, দেখো তুই কত টাকা গরু বেচবার পাইস। আরে শালিমন্দি শৈল, গরুর দামে কবার পালু না, গরুর যে একটা দাম কবু সেটাই তো কবার পালু না, 50 লাখের কথা শুনিয়া তোর ব্রেক সবগুলারে ব্রেক টাইট হয়ে গেছে না? মোর বাপের জন্মও শুনং নাই, একটা গরুর দাম 50 লাখ, আর দুইটা গরুর দাম তাহলে কত হবে? আর ভারত থাকিয়া ইন্ডিয়ার থাকিয়া গরু আনিয়ে চাপা মারবেন নাসিস, আফ্রিকার গরু, অস্ট্রেলিয়ার গরু? না রে, তোর বাপের জন্মেও তুই এগুলো গরু দেখিস নাই, তোর সাপ হওয়ার জন্মেও এগুলো গরু দেখবেন নস, একমাত্র কালাম অফিসে এইরকম গরু আবিষ্কার করিবার পায়, কথাটা মনে রাখিস। জামরাইলে গেরস্থ মানুষ, তামরাইলে কুরবানি দিবেন নয়, এগুলো ওই সানিলিয়নে কুরবানি দিবে, সালমান খানের রায় কুরবানি দিবে, নায়ক নায়িকেরাই কুরবানি দিবে। দাম, দামের কথা শুনি তো মাথাখান গরম হয়ে গেছে, কত মিশে কথা কয়, একটা গরু বেচা নাগে কয় টাকা লাভ হয় রে, কয় টাকা লাভ হয় একটা বছর একটা গরুর পিছনত, কত টাকা খরচ হয় তুই জানিস? একটা দালালে ভালো করে জানে।
দালালের তো 14 গোষ্ঠীর চাপা আছে, 14 গোষ্ঠীর যত চাপা নাই একটা দালালের একটাই চাপা আছে। খালি কি এই দেশত চাপা, সারা পৃথিবীতে মানুষ চাপা মারে, চাপা মারিয়ে জিনিসের দামপত্র বাড়ায়। আর এই চাপা মারার হেডকোয়ার্টারটা হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষরা বেশি চাপা মারে, মুইও তো বাংলাদেশি, দুই না চাপা মারনু তাতে কি হইলো? হ তুই চাপা মার, চাপা মারিয়া ইন্ডিয়ান গরুগুলে আফ্রিকান অস্ট্রেলিয়ান বুলি চালে দে, আর এলিয়া খাইলে তো মানুষের অসুখ হবে, সেটা তো আমরা ভালো করে জানি।